আধার কার্ড কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এবং এই ডকুমেন্টে আমরা কিছুদিন থেকে দেখছি আধার কার্ডের যখনই আমরা আপডেট করাচ্ছি, বিভিন্ন রকম আপডেট করাচ্ছি, আপডেট করার পর কিন্তু নতুন একটি সমস্যা দেখা যাচ্ছে। অনেকদিন থেকেই এই সমস্যা, কেন এই সমস্যা হচ্ছে এই বিষয়ে কিন্তু আমাদের প্রকৃতপক্ষে জানা নেই। তবে এই যে সমস্যাটি, এই সমস্যাটি হওয়ার কোনো কারণ নেই বা কোনো কিন্তু এই সমস্যাটি হওয়ার কোনো রকমের কোনো যুক্তি নেই। তবে এই সমস্যাটি যেহেতু অনেক দিন থেকে বা 2-3 বছর থেকে হচ্ছে, তারপরেও আমাদের UIDAI কিন্তু এখন পর্যন্ত এই সমস্যাকে সমাধান করেনি, তাহলে সাধারণ মানুষের যে সমস্যাগুলি, এই সমস্যাগুলিকে নিয়ে আমি মনে করি তারা কিন্তু ভাবছে না যে কেমন করে তারা সমাধান করবে এই সমস্যাগুলি। তো অবশ্যই এই সমস্যাগুলি তাদের সমাধান করা উচিত। তবে যে সমস্যাটি হচ্ছে, কি সমস্যা হচ্ছে তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কি সমস্যা হচ্ছে, যে আমরা যখনই আধার কার্ডের মধ্যে যে কোনো রকমের আপডেট করাতে যাচ্ছি, যেমন আমাদের মোবাইল নাম্বার আপডেট করাচ্ছি, অনেকেই জেন্ডার আপডেট করাচ্ছে, অর্থাৎ অনেকেরই জেন্ডার কিন্তু ভুল রয়েছে, আগে যে রেজিস্ট্রেশন হয়েছিল সেই রেজিস্ট্রেশন অনুযায়ী, এবং অনেকেরই দেখা যাচ্ছে যে ডেট অফ বার্থে মিসম্যাচ রয়েছে, তারপরে নামের স্পেলিং মিসম্যাচ রয়েছে, বা আমাদের রিলেটিভের নামের স্পেলিং মিসম্যাচ রয়েছে, বা অ্যাড্রেস মিসম্যাচ রয়েছে। তো যখন আমরা এই আপডেটগুলি করাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এই আপডেটগুলি ঠিকই হয়ে যাচ্ছে, হওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের আধার কার্ডটি যখন আসছে, ই আধার কার্ড চলে আসছে বা আমাদের পোস্ট অফিসের মধ্যে আধার কার্ডটি চলে আসছে, তখন দেখা যাচ্ছে যে আমাদের যে আধার কার্ডগুলি, সেই আধার কার্ডগুলির মধ্যে অটোমেটিক্যালি যে ফাদার্স নেম অথবা আমাদের যে রিলেটিভ নেম রয়েছে, বা অনেকেরই হাজব্যান্ড নেম, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ড নেম, কিন্তু মিসিং হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে সেইখান থেকে, আধার কার্ডের থেকে। তো এর ফলে সাধারণ মানুষ যারা রয়েছে, যারা শিক্ষিত রয়েছে, তারা কিন্তু তাদের মোবাইল থেকে খুব সহজেই করে নিচ্ছে, যারা সাধারণ মানুষ যারা জানে না মোবাইল সম্পর্কে, তাদের অভিজ্ঞতা খুবই কম, তারা কিন্তু পড়ছে বিপাকের মধ্যে। এবং এই যে বিপদ, এই বিপদ থেকে তারা মুক্তি পাওয়ার জন্য প্রতিনিয়ত ঘুরছে যে আমরা কোথায় এই সমস্যাগুলি সমাধান করব। তো তোমরা যারা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছো, যারা যারা সমাধান করছে চাও তোমাদের এই সমস্যাগুলি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখো। এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ প্রসেস তোমাদের দেখিয়ে দেবো, কি করে তোমরা তোমাদের আধার কার্ডের মধ্যে বাবার নাম ঠিক করবে, বা বাবার নামের স্পেলিং ঠিক করবে, বা তোমাদের যে বাবা বা হাজব্যান্ড নেম বা রিলেটিভ নেম উড়ে যায় সেই ক্ষেত্রে তোমরা কেমন করে অ্যাড করতে পারবে, খুব সহজেই তোমাদের বাড়িতে বসে থেকে তোমাদের মোবাইল অথবা কম্পিউটারে মাধ্যমে। তো চলো দেখে নেওয়া যাক কেমন করে অ্যাড করব। তো সবার প্রথমে তোমাদের UIDAI এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে। তোমরা মাই আধার লিখে সার্চ করতে পারো, মাই আধার লিখে সার্চ করলেও কিন্তু তোমরা UIDAI এর যে মেন ওয়েবসাইট সেখানে চলে আসবে। তবে আমি UIDAI লিখে সার্চ করলাম, করার সঙ্গে সঙ্গে কিছুটা টাইম নেবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে, ল্যাঙ্গুয়েজটি তোমরা চুজ করে নেবে, তারপরে তোমরা পরের পেজে চলে যাবে, অর্থাৎ নেক্সট স্টেপে চলে যাবে। এবং নেক্সট স্টেপে এসে এইখানে তোমাদের যে কাজটি করতে হবে, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ সবার উপরে একটি ব্যানার রয়েছে যে তোমাদের যাদের যাদের আধার কার্ড আপডেট করার 10 বছর হয়েছে, তাদের অবশ্যই ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখন পর্যন্ত যারা যারা ডকুমেন্ট আপলোড করনি, তারা কিন্তু তাদের ডকুমেন্ট আপলোড করে নেবে একদম ফ্রি অফ কস্ট, কিন্তু তোমরা এখন করতে পারছো। কিন্তু যখনই 14 ডিসেম্বর পার হয়ে যাবে, তখন থেকে তোমাদের চার্জ দিয়ে কিন্তু তোমাদের এই আপডেটটি করতে হবে। তো যারা যারা এখন পর্যন্ত আপডেট করনি, তাদের জন্য উপরে আই বটনের লিংক দেওয়া থাকবে, সেই লিংক দেখে তোমরা খুব সহজেই তোমাদের ডকুমেন্ট আপলোড করতে পারবে। তো এখন চলে আসি মেন বিষয়ে। এইখানে এসে তোমাদের সবার প্রথমে তোমাদের যে আধার কার্ড, সেই আধার কার্ডের যে মেন সেকশনটি সেইখানে আসতে হবে। এইখানে তোমরা মাই আধার লিখে যদি সার্চ করো, মাই আধার ডট UIDAI ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটি যদি সার্চ করো, এই ইন্টারফেসে সোজাসুজি চলে আসবে। এইখানে এসে তোমাদের লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার আগে তোমাদের একটি কথা মাথায় রাখতে হবে, তোমাদের যে আধার কার্ড, সেই আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এবং মোবাইল নাম্বার কী করে লিঙ্ক করবে সেই বিষয়ে ভিডিও আমাদের বং হেল্পলাইন ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারো। তো সবার প্রথমে এখানে তোমাদের এন্টার আধার নাম্বারের মধ্যে এসে তোমাদের আধার কার্ডটি এন্টার করতে হবে, এবং ক্যাপসাটি এইখানে ফিল করতে হবে। এখানে যে ক্যাপসা কোডটি দেখতে পাচ্ছ, এই ক্যাপসাটি ফিল করতে হবে। তো আমি আধার কার্ড নাম্বার দিয়ে দেবো, তারপরে ক্যাপসাটি ফিল করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে এন্টার করে দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে তোমাদের ড্যাশবোর্ড খুলে যাবে। এইখানে উপরে তোমাদের প্রোফাইল দেখতে পাচ্ছ, তোমার প্রোফাইলে ক্লিক করবে। তো আমি এখানে প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি, তোমরা আমার আধার কার্ডটি দেখতে পাচ্ছ, এবং এই দিকে তোমরা আমার আধার কার্ডের বোথ সাইড, অর্থাৎ সেকেন্ড যে সাইডটি রয়েছে, অর্থাৎ ব্যাক সাইডটি, সেটিও দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু আমার বাবার নাম মেনশন রয়েছে, এবং অনেকেরই বা আমরা দেখব যে এখনকার দিনে 70% লোকের কিন্তু এই যে বাবার নাম বা হাজব্যান্ড নেম বা রিলেটিভ নেম কিন্তু এখানে মেনশন থাকে না। তো সেই কারণে তারা কি করবে সেটি আমি তোমাদের দেখিয়ে দেবো। এইখানে এসে তোমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছ, এইখানে এসে তোমাদের একটি কাজ করতে হবে, সেই কাজটি হলো তোমরা এইখানে দেখতে পাচ্ছ
অ্যাড্রেস আপডেট বলে একটি সেকশন রয়েছে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ সবার কোনায় এই সেকশনটিতে আমাদের ক্লিক করতে হবে। এই সেকশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এসে তোমরা আপডেট আধার অনলাইন বলে একটি আবারও একটি সেকশন দেখতে পারবে, এইখানে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে, তোমরা নিচে দেখতে পাচ্ছ প্রসেস টু আপডেট আধার, এইখানে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে আধার কার্ডের কি কি আপডেট করা যাবে, তো এইখানে তোমাদের নাম কিন্তু দুইটি আপডেট লেফট রয়েছে, তো তোমরা এই দুইটি আপডেট করতে পারবে। অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ এবং জেন্ডারের মধ্যে কোনো লেফট নেই, জিরো আপডেট লেফট রয়েছে, তো তোমরা এখানে করতে পারবে না। শুধুমাত্র তোমাদের অ্যাড্রেস কিন্তু আপডেট করতে পারবে, কিছুদিন আগে পর্যন্ত এখানে সব কিছুই আপডেট করা যেত, এখন শুধুমাত্র তোমরা অ্যাড্রেস আপডেট করতে পারবে। অ্যাড্রেস আপডেটে ক্লিক করে প্রসিড টু আপডেট আধারে ক্লিক করে দেবে। করার সঙ্গে সঙ্গে আবারও একটি নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, এখানে এসে তোমরা উপরে দেখতে পাবে তোমাদের যে কারেন্ট ডিটেলস রয়েছে সেগুলি এখানে শো করাচ্ছে। এখন আমরা আপডেট করাবো যেহেতু, সেই জন্য এইখানে তোমরা দেখতে পাচ্ছ ডিটেলস টু বি আপডেটেড, তো এইখানে তোমরা কি কি আপডেট করবে সেটি সবার প্রথমে কেয়ার অফ তোমাদের কেয়ার অফ দিতে হবে, এটি তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিতে হবে, এবং তোমাদের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে অর্থাৎ তোমাদের যে মাতৃভাষা রয়েছে সেটি এইখানে অটোমেটিক নিয়ে নেবে, এবং যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে সেটিকে তোমরা সংশোধন করে দেবে। এবং এই ফর্মটি সম্পূর্ণটি তোমাদের ফিল আপ করতে হবে, তার মধ্যে তোমাদের যেগুলি দরকারি রয়েছে ভিলেজ ডিস্ট্রিক্ট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পোস্ট অফিস, এগুলি কিন্তু তোমাদের অবশ্যই ম্যান্ডেটরি রয়েছে, এগুলি দিয়ে দেবে, দিয়ে তোমরা কিন্তু নিচের দিকে চলে আসবে। এবং এইখানে একটি তোমাদের সাপোর্টিং ডকুমেন্ট আপডেট করতে হবে, তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারো, ইলেকট্রিসিটি বিল দিতে পারো, গ্যাস কানেকশন বিল দিতে পারো, গভর্নমেন্ট আইডি কার্ড দিতে পারো, ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারো, তোমাদের ম্যারেজ সার্টিফিকেট দিতে পারো, তার সঙ্গে সঙ্গে STSC সার্টিফিকেট দিতে পারো, স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারো, তোমাদের পড়াশোনার যে কোনো ডকুমেন্ট দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, এই সমস্ত কিন্তু ডকুমেন্টের মধ্যে তোমরা যে কোনো একটি দিয়ে দেবে, দিয়ে কিন্তু তোমরা নিচের দিকে চলে আসবে। এবং এইখানে এসে তোমাদের ভোটার কার্ডটি বা তোমাদের সাপোর্টিং ডকুমেন্টটি এইখানে কিন্তু PDF আকারে দিতে হবে, দিয়ে তোমরা নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা আবারও প্রিভিউ পেজে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের তারপরে প্রিভিউ পেজে আসতে হবে, এখানে প্রিভিউ পেজ রয়েছে, প্রিভিউ আসতে হবে এবং তোমাদের পেমেন্ট করতে হবে। তো প্রিভিউ পেজটি কিছুটা এইভাবে তোমাদের সামনে খুলে যাবে, তো তোমাদের যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে যদি কোনো রকমের ভুলভ্রান্তি হয়ে থাকে সেটি তোমরা এই এডিট অপশনে গিয়ে এডিট করতে পারো, এবং যদি কোনো রকমের ভুলভ্রান্তি না থাকে তাহলে এইখানে এডিট করতে হবে না, সোজা তোমরা এই ডিক্লারেশন দুটিতে ক্লিক করে দেবে, দিয়ে তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পরে তোমাদের একটি SRN নাম্বার দেওয়া হবে, এই SRN নাম্বারটি তোমাদের সেভ করে রাখতে হবে, এবং এই SRN নাম্বারটি সেভ করে রাখলেই তোমাদের যাবতীয় কাজ শেষ, আর কোনো রকমের কোনো কাজ করতে হবে না। তাহলেই তোমাদের আধার কার্ডের মধ্যে তোমাদের যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্যাগুলির সমাধান হয়ে যাবে, অর্থাৎ তোমাদের যে রিলেটিভ নেম বা তোমাদের ফাদার্স নেম বা তোমাদের হাজব্যান্ড নেম বা তোমাদের যার নাম তোমরা বসাতে চাও সেই নাম কিন্তু তোমাদের আধার কার্ডে বসে যাবে, আর কোনোরূপ সমস্যা হবে না। তো আশা করি তোমরা যাবতীয় তথ্য বুঝতে পেরে গেছো, কি করে তোমাদের আধার কার্ডের মধ্যে তোমাদের যে রিলেটিভ নেম বা তোমাদের ফাদার্স নেম বা তোমাদের হাজব্যান্ড নেম কি করে তোমরা কালেকশন করবে, বা তোমাদের যে নামগুলি রয়েছে এই নামগুলি যদি কোনো কারণে মিসিং হয়ে যায় সেই অবস্থায় তোমরা কি করে তোমাদের বাড়িতে বসে থেকে মোবাইল এবং কম্পিউটার থেকে খুব সহজেই তোমাদের যে নামগুলি সেই নামগুলি তোমাদের আধার কার্ডে বসাতে পারবে সেই বিষয়ে অবশ্যই তোমরা ক্লিয়ার হয়েছো। যদি কোথাও কোনো রকমের ডাউট থাকে, কোথাও যদি কোনো রকমের জানার কিছু থাকে, কোশ্চেন থাকে, অবশ্যই আমাদের তোমরা কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই আমরা তোমাদের কমেন্টের যথাযথ অ্যান্সার দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করবো। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।